নমস্কার, স্পাইসি মিঠাই চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি চিকেন কোরমা। এটি খুবই জনপ্রিয় একটি রেসিপি, তো চলুন দেখে নিই কীভাবে চিকেন কোরমা বানাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন, আর তার মধ্যে দিয়ে দেব 1 চামচের রসুন বাটা, আর দিচ্ছি ছোট 1 চামচ আদা বাটা, আর স্বাদ মতো নুন। এইবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। চিকেনটা এখন আমাদের ম্যারিনেট হয়ে গেছে, এটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইবার আমি একটা কড়াইতে নিচ্ছি 100 গ্রাম সাদা তেল। কোরমা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তার জন্য আমি এখানে 2 খানা পেঁয়াজ কেটেছি, কিন্তু সমস্ত পেঁয়াজকে একসাথে না ভেজে অর্ধেক অর্ধেক করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বেশি তেলে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে ভাজলে বেরেস্তাটা খুব ভালো হয়। বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো একই রকমভাবে কাটার চেষ্টা করবেন, নাহলে কিছু পেঁয়াজ আগের থেকেই ভাজা হয়ে যাবে আর কিছু পেঁয়াজ কাঁচা থেকে যাবে এবং নরম থেকে যাবে। পেঁয়াজটা এইরকম ভাজা হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে বেরেস্তাটা নামিয়ে নেব। তার কারণ হচ্ছে পেঁয়াজটা আরও কিছুক্ষণ থাকলে একেবারে পুড়ে যাবে এবং সেটা তেতো হয়ে যাবে। বেরেস্তাটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দিচ্ছি, তারপর সেটাকে একটু ছড়িয়ে দিতে হবে। তেল থেকে সমস্ত পেঁয়াজ খুব ভালোভাবে তুলে নিতে হবে। এরপর আমি বাকি অর্ধেক পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা ভাজা আমাদের প্রায় হয়েই এসছে, এইবার এই বেরেস্তাটাকে তেল থেকে তুলে নেব। বেরেস্তাটাকে তোলার পর একটু ভালোভাবে ছড়িয়ে রাখবেন। এইবার এই কড়াইতেই দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ মতো ঘি। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5টা গোলমরিচ, 2টো ছোট টুকরো দারচিনি, 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ, আর 1টা জয়িত্রীর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এইবার এইগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এইবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এই রান্নাটার জন্য 1/2 কাপ মানে 125 গ্রাম মতো দই নিয়েছি, আর তার অর্ধেকটা দই আমি এখন দিয়ে দিচ্ছি, আর বাকি দইটা আমি পরে ব্যবহার করব। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এইবার চিকেনটাকে সব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক দইটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমরা আগেই চিকেনে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখন গ্রেভির জন্য যেটুকুনি দরকার সেইটুকুই নুন দেবেন। আমি এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর চিকেনটাকে লো ফ্লেমে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 10টা কাজু বাদাম আর 10টা আমন্ড বাদাম। আমি আমন্ড বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এই 2টো বাদামকেই আমি 1/2 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি। আর দিচ্ছি প্রয়োজন মতো জল। এবারে এটাকে ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমাদের এখন 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনের আর দইয়ের সমস্ত জল বেরিয়ে গেছে, আমি এতে এখনো পর্যন্ত কোনো রকম জল দিইনি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেরেস্তাটা, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর আমন্ড বাদামের পেস্টটা। এইবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদামের পেস্ট আর পেঁয়াজটা চিকেনের গ্রেভিটাকে একটু ঘন করে দেবে। এবার মিক্সিং বলে খুব সামান্য জল মিশিয়ে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেনের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 2 চামচ মতো কেওড়ার জল। এইবার এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম। এবার এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে দেব। আমাদের চিকেন কোরমা এখন প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করব। আমাদের আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, আর আমাদের পরবর্তী রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।